পিঁড়া দম আলু বানানোর জন্যে এখানে আমি 5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ আলু, আলুগুলোকে এইভাবে একটু ছোট করে কেটে নেব। এই রকমভাবে আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলোকে সব কেটে নিয়েছি, এবারে এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নেব পুরোটা। এখানে এবার একটা মশলা বানাবো। 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি। এইখানে ওভারনাইট সোক করা কিছু শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এইখানে নিয়েছি প্রায় 20-25টার মতো ছোট রসুনের কোয়া। এইগুলোকে এবারে একটা মিক্সির জারের মধ্যে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এখানে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এই নুন মাখানো আলুগুলো। দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি ফ্রাই করে নেব। এইটা বেসিক্যালি একটা নেপালি কুইজিন, বেশি ইনগ্রিডিয়েন্টস এটাতে লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে দেব 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে এটার সাথে একটু মিশিয়ে দেব। এটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়। এবারে দিয়ে দেব এই টমেটো, রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে এটাকে মিশাবো। এটার মধ্যে কোনো জল পড়ে না। এইটাকে ধীরে ধীরে কষাবো যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে না আসে। মশলার সাথে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু একটু সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এবারে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সল্ট আর ধনে পাতা। ভালো করে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল পিঁড়ো আলুরদম, নেপালি কুইজিন। খেতে কিন্তু দারুণ লাগে। আর পিঁড়ো কেন বলা হয়, পিঁড়ো মানে হট, স্পাইসি। এবার এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল পিঁড়ো আলুরদম। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন এরকম আরেকটা মজাদার খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।